বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট। প্রতিদিন সকাল ও বিকালে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার আঞ্চলিক সংবাদ পেতে বরাক রিজিওনাল নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। করোনার কবলে পড়ে অকালে চলে গেলেন কালীগঞ্জ এলাকার সয়কুট গ্রামের মনতোষ নাথ। মনতোষ নাথ ছিলেন স্থানীয় কবিরাজ। তরতাজা এই যুবকের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে বিগত কিছুদিন থেকে জ্বরে আক্রান্ত ছিল মনতোষ। এর মধ্যে গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এদিন রাতেই কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক কোনো উন্নতি না হওয়াতে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা দেবী কাতার। করিমগঞ্জ সিভিল হাসপাতালে যাওয়ার পর মনতোষ নাথের শারীরিক অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পথে পথিমধ্যে মনতোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরও মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজে। সেখানে নিয়ে যাওয়ার পর মেডিকেলের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মেডিকেল কলেজে ডাক্তারদের সন্দেহ হয় যে কোভিড পজিটিভ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। তাই তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর ধরা পড়ে মনতোষ নাথ কোভিড পজিটিভ ছিল। এ বিষয়ে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অনুপ কুমার দৈতারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রবিবার সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে মরদেহ শিলচর মেডিকেল কলেজ থেকে কালীগঞ্জের সয়কুট গ্রামে পাঠানো হয়েছে। তবে কালীগঞ্জে পৌঁছাতে বেলা প্রায় 2:00 থেকে 3:00 বেজে গেল। কোভিড প্রোটোকল মতে সৎকার সম্পন্ন হয়েছে মনতোষ নাথের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর বাতিল করা হয়েছে। রবিবারই তার এখানে আসার কথা ছিল। বিজেপির কাছার জেলা সভাপতি কৌশিক রায় জানিয়েছেন, বিশেষ কারণে মন্ত্রীর আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে। রবিবার বরাকে এসে স্বাস্থ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজের কোভিড চিকিৎসা পর্যালোচনা করার কথা ছিল। এখানে বসে ক্যাথ ল্যাব তৈরির ঘোষণা করবেন কথা ছিল এমনটাও। তার অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক। স্বাভাবিক কারণেই এর কোনোটি হচ্ছে না এদিন। করোনার বিরুদ্ধে লড়তে ফের আজব নিদান দিলেন আরেক বিজেপি সাংসদ সুখবর সিং জৌনপুরিয়া। তার মতে, কাদায় বসে শাখ বাজালেই দূরে থাকবে করোনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই হাসাহাসিও শুরু করেছেন নেটিজেনরা। সম্প্রতি রাজস্থানের সওয়াই মধুপুরের এই বিজেপি সাংসদ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় সারা শরীরে কাদা মেখে শঙ্খ বাজাচ্ছেন তিনি। এরপরে তাকে বলতে শোনা যায় এই সময় কিডনি ও ফুসফুসের কার্যকারিতা যাচাই করা দরকার, আর তাই শঙ্খ বাজাতে হবে। করোনা বিরুদ্ধে লড়তে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, আর ওষুধ খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে প্রাকৃতিক উপায়ে। বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হবে, কাদায় বসে পড়তে হবে, সাইকেল চালাতে হবে, শঙ্খ বাজাতে হবে, দেশি খাবার খেতে হবে, তাহলে আর ওষুধ খেতে হবে না। তবে এখানেই শেষ নয়, যারা এই কাজ করতে ভয় পান তাদের আমন্ত্রণ জানিয়ে সুখবর সিং আরও বলেন, আমি নিজে তাদের সঙ্গে কাদা নামব, বৃষ্টিতে ভিজব। গ্রামের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে তৈরি হয়। গ্রামের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাটকা ফল সবজি খেতে হবে, এগুলো করতে পারলেই করোনা আর দ্বারে কাছে ঘেঁষতেও পারবে না। এদিকে বিজেপি সাংসদের এই বক্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ওঠে। কেউ হাসতে থাকেন, কেউ আবার এ ধরনের পরামর্শ দেওয়ার জন্য তার শাস্তির দাবি করেন। উল্লেখ্য, বাবুজি পাপলে করোনা সারবে, কয়েকদিন আগে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল, আর তারপরই করোনা পজিটিভ ধরা পড়েছিল তার দেহে। স্বাধীনতা দিবসে অর্থাৎ শনিবার সকালে ডলুঘাটে নদীতে স্নান করতে গিয়ে সন্ধানহীন এক যুবক। নিখোঁজ যুবকের নাম রাজেশ বাউরি। জানা গিয়েছে এদিন সকাল আনুমানিক 8টা নাগাদ নিজের বাড়ির পাশে ডলু নদীতে স্নান করতে যায় রাজেশ। কিন্তু অনেকক্ষণ পরও সে ঘরে ফিরে আসেনি। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয় রাজেশ নদীর জলে তলিয়ে গিয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা খবর দেন এসডিআরএফ বাহিনীকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসডিআরএফ বাহিনী তল্লাশি অভিযান আরম্ভ করে। অনেকক্ষণ তল্লাশি অভিযানের পরও নিখোঁজ যুবক রাজেশ বাউরির সন্ধান পাওয়া যায়নি। আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন রাহুল গান্ধী। চীন ইস্যুতে বারবার তার নিশানায় উঠে এসেছে বিজেপি। বহুবার কংগ্রেস দেশে চীনা অনুপ্রবেশ নিয়ে মোদীকে নিশানায় রেখেছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাপুরুষতার জন্যই চীনারা ভারতের জমি দখল করতে পেরেছে, দেশের সেনাবাহিনীর উপরও বিশ্বাস নেই মোদীর। সারেন্ডার মোদীর পর এবার সরাসরি প্রধানমন্ত্রীকে কাপুরুষ বলে তোপ দেখে বসলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী অভিযোগ করেন, চীন ভারতের জমি দখল করেছে আর মোদী তা স্বীকার পর্যন্ত করতে চাইছেন না। রাহুল গান্ধী একটি টুইটে জানান, সকলের আস্থা রয়েছে দেশের সেনার ক্ষমতার উপর, প্রধানমন্ত্রীর কাপুরুষতা চীনকে ভারতে প্রবেশ করতে দিয়েছে। এদিনে টুইটে ফের একবার দেশে চীনা অনুপ্রবেশ নিয়ে রাহুল গান্ধী মোদীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেন। 74তম স্বাধীনতা দিবসের দিন শিলচরে চালু হল কোভিড রোগীদের জন্য টেলিমেডিসিন কেন্দ্র। কোভিড ১৯ রোগী যারা হোম আইসোলেশনে রয়েছেন তাদের চিকিৎসা সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য শনিবার শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে এই টেলিমেডিসিন কেন্দ্রের উদ্বোধন করেছেন জেলাশাসক কীর্তি জল্লি। টেলিমেডিসিন কেন্দ্রের উদ্বোধন করে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাঁসালের জেলাশাসক কীর্তি জল্লি বলেন, বেশ কিছু ক্ষেত্রে বাড়িতে আইসোলেশনে অবস্থানকারী কোভিড রোগীদের কী করণীয় এবং কী কী ওষুধ খাওয়া উচিত সে বিষয়ে তাদের তাৎক্ষণিক জিজ্ঞাসার জবাব দিতে এই কেন্দ্রে ডাক্তার থাকবেন, তিনি তাদের সহায়তা করবেন, এতে হোম আইসোলেশনে কোভিড রোগীদের অনেক সুবিধা হবে, জানান তিনি। টেলিমেডিসিন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডক্টর এস জে দাস, ডক্টর জে এইচ হাজারি, ডক্টর রজত দেব, ডক্টর এস কে রায়, এস এম দেব সিভিল হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মী ও কর্মচারী এবং জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। হোম আইসোলেশনের যে কোনো কোভিড ১৯ রোগীর স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নের জবাব পেতে টেলিমেডিসিন কেন্দ্রের 7099 247937 ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সমগ্র দেশের সঙ্গে সুনায়িত যথাযোগ্য মর্যাদায় পালিত হল 74তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে সুনাইয়ের সর্বত্র পথপথিয়ে উড়ল তিরঙ্গা। এদিন সকাল 9টায় সুনাই সার্কল অফিসে মহামারী করোনা যোদ্ধাদের দেওয়া হলো সংবর্ধনা। ডাক্তার, আপদা মিত্র ও প্রতিরোধী বন্ধু স্বেচ্ছাসেবীদের সম্মাননাপত্র ও গামছা দিয়ে সংবর্ধনা জানান সার্কল অফিসার সুদীপ নাথ। এদিন যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন সুনাই বিপিএসসির ইনচার্জ ডক্টর এনজি সুরেন্দ্র সিংহ, বিপিএম কুহিনারা চৌধুরী, দোলাই বিপিএসসির অন্তর্গত মেডিকেল অফিসার ডক্টর স্বপ্নলাহার ও ডক্টর পুনাল নাথ, ল্যাব টেকনিশিয়ান বদরুল ইসলাম বলবুইয়া, প্রতিরোধি বন্ধু ও আপদা মিত্র যথাক্রমে হাসবুল আহমেদ চৌধুরী, নাজমুদ্দিন চৌধুরী, অশোক কুমার নাথ, শহীদ আহমেদ চৌধুরী, রশিদ আহমেদ মজুমদার প্রমুখ। এদিন সার্কল অফিসার সুদীপ নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় কোভিড ১৯ সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন সুনাই বিপিএসসির ইনচার্জ ডক্টর এনজি সুরেন্দ্র সিংহ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশেষ অতিথি সুনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন লস্কর। এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর স্বপ্নালোহার, ডক্টর পুনাল নাথ, কুইনারা চৌধুরী, সার্কল অফিসার বলবাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা। রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা বলে সৌজন্য নজর গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রবিবার এক টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ করা যেতে পারে টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসে রাজধানীকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে করোনা মোকাবিলা দেশের সর্বপ্রথম প্লাজমা ব্যাংক তৈরি হয়েছে তার সৌজন্য। এছাড়াও দিল্লিতে করোনা দাপট কমানোর জন্য কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন অরবিন্দ কেজরিওয়াল।